আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। আজ আবারও আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের তেলিপাড়ায় দুজন চুরি করতে এসে ছুটে পালায় বলে অভিযোগ। প্রথমে বৈকাল 5টার সময় পাড়ার লোকেরা দেখে দুজন কাগজ কুড়াতে এসে এদিক ওদিক তাকাচ্ছে। অনেকেই মনে করছেন যে যারা দিনের বেলা টিন ভাঙা কাঁচ ভাঙা নিতে আসে বা অন্যান্য জিনিস যারা পাড়ায় পাড়ায় কিনতে আসে তারাই হয়তো রাত্রিবেলা চুরি করছে বলে অনুমান এলাকাবাসীদের। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। কি দেখলো প্রথমে? ও দেখলো কি ধোয়া করে কিছু পড়েছে। আচ্ছা, বললো কি পড়েছে, তারপরে সবাই বললো কি একটু টসলা নিয়ে যাও। টসলা টানতে আসলো, যতক্ষণ আসলো ততক্ষণ ওই বনে নেমে পড়েছে। আর ও দেখতে পাচ্ছে, তারপরে লাইটটা মেরেছে, তাহলে বলছে সত্যি বন এখানে লাট মারা আছে হবে। আবার গেছে দেখতে, তাহলে বলছে কি নাই। তারপরে আবার গিলো ঘুরে দেখতে, বলছে হ্যাঁ আছে। টসলার মারলো, ওর গা গুলো দেখলো, আবার লড়লো, আর যতক্ষণ না খেলিয়ে গেলো ততক্ষণ দেখতেই পাচ্ছে না। কজন ছিল, কজন ছিল বলে মনে হয়? না না, ওই চোর যাদিকে বলছেন তারা কতজন? আমি দেখেন, বেটা ছিল ওই
আপনারা দেখেছেন। আচ্ছা আচ্ছা, দুজন এখন আপাতত এই এই জায়গাটার নাম কি? এই জায়গাটার আপনারা কি এখন আতঙ্কে আছেন? থানায় কি আপনারা খবর দিয়েছেন? কোন দিকে ছুটে পালিয়েছে? আচ্ছা, ও দেখেছে এই বনের মধ্যে দিয়ে তারা চলে গেছে, ধরতে পারা যাচ্ছে। চারদিকে সবাই ঢাকা হাঁকা চলছে, আচ্ছা খোঁজাখুঁজি চলছে, সবাই আতঙ্কের মধ্যে আছে। চারদিকে চুরি চামারি তো হচ্ছেই, সেইভাবে তো এমনি আতঙ্ক ছিল, তারপর আবার চোর মোটামুটি দেখা দিয়েছে। মানে আরামবাগে তো প্রায় প্রতিদিনই এরকম চলছে? আরামবাগ পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় চলছে, তার মধ্যে আজকে চোর দেখা গেছে, দেখা যায় আর সূত্রে খোঁজাখুঁজি চলছে, সব আতঙ্কের মধ্যে আছি। কী ঘটনাটা কী ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল ও যে আজকে দিনবেলা চারটে পাঁচটার সময় যেমন কাগজ কুড়ায় ওরা, সেরকমভাবে কুড়িয়ে এদিকে ভিতরে দিকে ঢুকেছিল। আচ্ছা, বৈকাল পাঁচটার সময়? হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের ঘরের লোক ছেলেপুলে সবার ফলো করছে, ওই সব এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। এখন এই সময় সন্ধ্যা অন্ধকালে দেখছি যে জঙ্গল ভিতরে গাছ থেকে ধাবাস করে মানে লাফ দিয়েছে। আচ্ছা, ওই ছেলেগুলো ভয়ে মানে চেঁচিয়ে জড়া হয়ে গেলো। তারপরে আমরা খোঁজাখুঁজি আরম্ভ করলাম, তাহলে দেখছি একটা গাছটা ভিতরে খুব জোর লড়লো, টসপাস তখন থাকে না, লাঠি ফাটি টসপাস কাঁদতে গেলাম, তা শুনকে খুঁজে খাঁজে দেখছি চেঁচিয়ে চেঁচামেচি করলাম, এখন পর্যন্ত লোক ওইটা পাওয়া যায় না, কোন দিকে বেরিয়ে গেছে। ওই আপনার কি মনে হয় একজন ছিল না আরো বেশি জন ছিল? দুজন মনে হয় বোঝা যাচ্ছে। দুজন দুজন? হ্যাঁ, মানে বৈকালবেলা যারা ওই কাগজ কুড়াতে এসেছিল তাদেরকেই কি সন্দেহ করছে? আচ্ছা, ওরা কজন ছিল? ওরাও দুজন ছিল, কাগজ যে কুড়িয়েছে তারাও দুজন, লোহাটে না বলে বিক্রি করতে গেছিল, তারা দোকানে দাঁড়িয়ে ছিল, ভিতরে ভিতরে কোনোদিন ঢুকে না বিক্রি করার জিনিস লোহাটে না, আজকে কিন্তু ঢুকেছে, তখন থেকে ওই ভিতর থেকে এইদিকে বেড়ায় না, আর তো মনে হচ্ছে ওই লোকটাই ওই দিক থেকে ঢুকে পড়েছে। আচ্ছা, হ্যাঁ, এখন তাকে খুঁজে পাওয়া যায় না? না, খুঁজে পাওয়া যায় না, অনেকক্ষণ হয়ে গেল, অত দূর মেয়ে কোন দিকে গেল না গেল কেউ দেখতে পারে না। অনেক বোন আছে, দিনের বেলা এসে দেখবেন বোন কত আছে। Ona gördük.